গল্পটা বিংশ শতাব্দীর বাংলাদেশকে অ্যামেচার থেকে পেশাদার গল্ফে নিয়ে যাওয়ার অসাধারণ কৃতিত্ব দেখান সিদ্দিকুর রহমান আন্তর্জাতিক বেশ কয়েকটি ট্যুর জিতে বিশ্বকে তাক লাগিয়ে দেন আসেন র্যাঙ্কিংও এরপরেই দেশের জনপ্রিয়তা পেতে শুরু করে গলফ সিদ্দিকুরের অনুপ্রেরণায় তৈরি হয় জামাল সাব্বিরদের মতো তারকা এদের দেখেই গল্ফে আগ্রহ বাড়ছে তরুণদের এর প্রমাণ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আগের আসরের মতো এবারও উঠে এসেছে একঝাঁক তরুণ খেলোয়াড় সবারই একজন আইকন প্লেয়ার থাকে যেমন আমারও আছে তাকে এর সব সময় সরল করি সিদ্দিব্য দেখার পর থেকে আমরা এত ভালো মানে আরও উৎসাহ হয়েছে যে মানে সিদ্দিব্যের মতো আমরা হইতে চাই যদি আমরা খেলতে পারি এবং ভালো পারফরমেন্স দেখাতে পারি তাহলে বাইরের দেশগুলোতে আমাদের দেশটাকে আমরা অনেক ভালোভাবে তুলে ধরতে পারবো গল্ফে এখন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নারীদেরও আমাদের ফেডারেশন থেকে ওরকমভাবে সবাইকে সাপোর্ট দেওয়া হয় নতুন প্লেয়ারদেরকে যারা গল্ফ খেলতে আগ্রহী বাংলাদেশ আর্মি থেকেও আমাদেরকে ওরকমভাবে আগ্রহী যাতে তাদেরকে আমাদের চান্স দেওয়া হয় খেলাটিকে আরো এগিয়ে নিতে দৃঢ় গল্ফাররা গলফাররা এটা ব্যয়বহুল খেলা তো যার কারণে আপনি যদি চার দিন চার রাউন্ড খেলতে চান অনেক কস বেশি বেশি টুর্নামেন্ট খেলার প্রয়োজন বাট আমাদের বাংলাদেশে স্পন্সর কম যাকে দেখে দেশের গল্ফে জাগরণ সেই সিদ্দিকুরের বিকল্প কি তৈরি করা গেছে প্রশ্নের উত্তর দেন ফেডারেশনের এই কর্মকর্তা অন্যান্য গেমসে যেরকম জনপ্রিয়তা আছে রুট লেভেলে গ্রামে গল্ফের ওই রকম নাই এটা হলো শহর ভিত্তিক একটা খেলা তারপরেও আমাদের বিভিন্ন কর্মকাণ্ড একাডেমি আছে আমাদের ফেডারেশন কর্তৃক বিভিন্ন রুট লেভেলের ভালো ভালো প্লেয়ারদেরকে বাছাই করে তাদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে বিভিন্ন স্পন্সারদের আর্থিক সহায়তায় তাদেরকে পরিচালিত করা হচ্ছে যত বেশি বাইরে টুর্নামেন্ট খেলবে আমাদের নতুন নতুন প্লেয়ারদের মান তত উন্নত হবে সুতরাং আমরা আমাদের অক্লান্ত চেষ্টা অব্যাহত রেখেছি স্বাধীনতার আগে কিছু বিশেষ শ্রেণীর মানুষের জন্য দেশে ছিল একটিমাত্র গল্ফ কোর্ট নব্বই দশকের পর দ্রুত উন্নতি ঘটে সেখানে দেশে গল্ফ কোর্টের সংখ্যা এখন ১৩টি এস এম আরিফ মাই টিভি ढाका